ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। তো আজকে তোমাদের জন্য একটা ইউনিক কুকিং নিয়ে চলে এসেছি। তো তোমাদের জন্য আজকে আমি কাঁচা পনির, মানে যাকে বলে সর্ষে পনির, সেটাই তোমাদের বানিয়ে দেখাবো। তো চলো, তো কাঁচা পনির সর্ষে পনির বানাতে কী কী লাগবে তোমাদের দেখিয়ে দেবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাস্ট অবধি সঙ্গে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা টান করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমার ফল প্রথমে দেখ, সর্ষে পনির বা কাঁচা পনির রেসিপি তোমাদের আমি আজকে শেয়ার করছি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পনির, আর সঙ্গে নিয়ে নিয়েছি সর্ষে, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি কিছুটা সর্ষের সঙ্গে বেটে নিচ্ছি, আর চারটে মতো কাঁচা লঙ্কা আমি চিলে দেব। তো আমি ফার্স্টে পনিরটা একই সাইজে কেটে নেব ছোট ছোট করে। তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমার প্রায় কাটা হয়ে যাচ্ছে, আমি ঠিক সাইজে সাইজে কেটে নেব, সব কটা সমান সমান, আর যেটুকু বাড়তি থাকবে সেটুকু আমি আলাদা করে রেখে দিচ্ছি। কেন রেখে দিচ্ছি পরে তোমরা দেখে বুঝতে পারবে। তো রেখে দেওয়ার কারণ হচ্ছে এটা লাস্টে এটা খেয়ে নিতে হবে চুপি চুপি। যাই হোক, একই সাইজে পনিরটা কেটে নিয়েছি, আর তারপরে আমি সর্ষে আর লঙ্কাটা বেটে নিয়ে চলে আসলাম। তো এবার আমি ননস্টিকে একটা কড়াই নিয়ে নেব। তো কড়াইটা আমি এখন গ্যাসে বসাবো না, আমি আগে মাখিয়ে নেব পনিরটা, তারপরে আমি ভাপাতে দেব কড়াই ধরে গ্যাসে। তো তার আগে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সরিষার তেল 50 গ্রাম মতো। তো তার মধ্যে আমি যে সর্ষে আর লঙ্কা বেটে রেখেছি সেই বাটনাটা দিয়ে দিলাম। তো তেল আর বাটনাটা একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করে যে পাত্রে সর্ষে বাটাটা ছিল সেই পাত্র ধুয়ে প্রায় এক কাপ মতো জল আমি দিয়ে দেবো। তারপরে চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম তোমাদের আগেই দেখিয়েছে, তো সেটা দিয়ে আমি ভালো করে মিক্স করে এক চামচ হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা শুধুমাত্র দেওয়ার কারণ হচ্ছে কালারের জন্য। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। তো তারপরে আমি এক চামচ চিনি দিয়ে দেব। তো তারপর ভালো করে মিক্স করে নিয়ে আমি পনিরগুলো কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে দেব। তো সব পনিরগুলো আমি একইভাবে দিয়ে দেব গ্রেভির মধ্যে, তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা আমার হয়ে গেছে, এবার আমি কড়াইটার ঢাকনা দিয়ে একদমই গ্যাসের আগুনটাকে কমিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দেব। তো 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ফিরে চলে আসলাম। তো আমার দেখো প্রায় রেডি হয়ে গেছে সর্ষে পনির বা কাঁচা পনির বলতে পারো। তো লাস্টে আমি গ্যাসটা তো কমানোই থাকবে, তো লাস্টে একটু সর্ষের তেল একটু ছড়িয়ে দেবো। তো রেডি হয়ে যাবে আমার সর্ষে পনির। তো তোমরা বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা কিন্তু একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাসমতি রাইস সঙ্গে সর্ষে পনির, তো তোমরা অবশ্যই ট্রাই করো। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি ফিরে আসছি ডল। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই।